আসলে কি মিটিং এ তোমারে নিয়ে গেলেই ভালো হইতো, তাহলে কাজটা পাইতাম। ভাই আমায় নিয়ে গেলে যে কাজটা পাইতেন এটা কিন্তু ভাইবেন না তো। শারমিন আপুকে না খুব চিন্তিত মনে হলো, সে কি কোনো সমস্যায় পড়লো? মিশু ভাইয়া তুমি কিছু জানো? আমি কি করে জানবো, আমি তো জানলে পরে থাকতেই বলতাম। শেক্সপিয়ার কি বলেছিল বলেছিল, জীবনটা একটা রঙ্গমঞ্চ, সেখানে আমরা সবাই প্রতিনিয়ত অভিনয় করি, এই জন্য তো নাটকতা করছি, ভালো লাগছে। কিন্তু এখানে তো নাটকীয়তার জায়গায় ভাইয়া অতি নাটকীয়তা হয়ে যাচ্ছে। সাহিল ভাই গোপনে দেশ চালো কেন? আপনি যেহেতু সব কিছু জানেন তা আপনাকে জিজ্ঞাসা করলাম। বলে বাবা, শুরুতেই এত গভীর আলোচনা গেলে চলবে? আমি তো সবই বলেই দিলাম, তবে হ্যাঁ সত্য বড় তিতা, আমার কথা বিশ্বাস না হলে আমি কী বলতে পারি? বলেন। আপনার তথ্যের জন্য ধন্যবাদ, এখন তাহলে ওঠার অনুমতি দিন। জি অবশ্যই, কষ্ট করে যদি একটু সেজুদিকে পাঠিয়ে দিতেন খুশি হতাম। জি দিচ্ছি, সরি হ্যাঁ আপনাকে মানা। তোমার জন্য একটা অফার আছে। আমার জন্য কি? আমার সঙ্গে যাবে? কোথায়? ফুচকা খাইতে? ফুচকা মেয়ে, ফুচকা ছাড়া কিছু ভাবতে পারবো না। আর বড় কিছু? আরো বড়? লং ড্রাইভে? হ্যাঁ তা বলতে পারো, অনেক বড় লং ড্রাইভ। মানে তুমি কি অনেক বড় লং ড্রাইভ? আচ্ছা তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে ভিয়েতনাম যাবে? ভিয়েতনাম? না ভাইয়া, আমি দেশেই ভালো আছি। শোনো, তুমি অনেক ইন্টেলিজেন্ট মেয়ে, এইভাবে এখানে বসে বসে মেধার অপচয় করো না, বুঝছো? চলো ফান হবে। ভাইয়া আসলে তুমি আমাকে যতটা ইন্টেলিজেন্ট ভাবো আমি না এতটা ইন্টেলিজেন্ট না, আমি না খুবই বোকা টাইপের একটা মেয়ে, আর এই জন্য আমার দেশে থাকাটাই আসলে ভালো। কোনো সমস্যা নাই, এরকম একটা সাদা কালো লাইফ বাদ দিয়ে চলে একটা রঙিন দুনিয়ায়, বিউটিফুল কালারফুল লাইফ। আমি না ভাই সাদা কালো দুনিয়াতেই অনেক ভালো আছি। ফুলিশ বোকা, বুঝো বোকা। আমার তুমি আরেকটু ভাবো, ভেবে চিনতে বলো। ভাই আমি জানি তো আমি ফুলিশ, আমি ফুলিশই ভালো। আসি ভাইয়া।
এই অফিসে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। শেষমেশ সে যদি দেখা স্বপ্ন সত্যি হবে না। আচ্ছা, এই তালহার কথা না বিশ্বাস করা মনে ঠিক হচ্ছে না। সাহিল ভাই যে কেন হুট করে দেশে বাইরে চলে যাবে, শারমিনা আপাকে একটা কল দিব কি? আপু, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? অফিসে কোনো সমস্যা? তালা ভাই অফিসে এসেছে। তালা এসছে? কখন এসছে? আপনি বের হবার কিছুক্ষণ পরে। তো তালা কি সমস্যা করছে? না আপু, তালা ভাই বললো যে স্যার ভাই নাকি আমেরিকা চলে গিয়েছে। ঠিকই বলছে। আপনি ব্যাপারটা জানতেন? আমি নিজেও নিউজটা কিছুক্ষণ আগে পেয়েছি। আচ্ছা আপু, সাহিল ভাইকে কি শারমিনা কোনো কাজে পাঠিয়েছে? আমি নিজেও জানি না মিশু। তোমার মনের মধ্যে যেমন অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমার মনের মধ্যেও একই। না, তালা ভাই তো একটু উল্টাপাল্টা কথা বলছে, কিছু বিশ্বাস করতে পারছি না। তালা কখন ঠিকঠাক কথা বলে? ওর কাজই তো হচ্ছে প্যানিক করা। ওর কথায় কান দিও না আপু, আজকাল আমার অনেক ভয় লাগে। কিসের ভয়? না আপু, হুট করে যদি অফিস বন্ধ হয়ে যায়। আরে ধুর বোকা, অফিস কেন বন্ধ হবে? আমি আছি না। না আপু, এরকম হলে তো কাজে মন দেওয়া খুবই কষ্টকর। কাজে মন দাও, বাই। জি আচ্ছা। আমাকে তো তোদের মতো কেউ আছে নাকি? হয়তো শারমিনা আপু চলে গেলেও হয়তো, কিন্তু সাহিল ভাই এবার হুট করে উধাও হয়ে যাবে তো ভাবতেই পারিনি। ভাই, সবাই সবার নিজের ধান্দায় থাকে, বুঝছো? কে কই কোথায় যাইবো গা, সেগুলোর কোনো খোঁজ খবর আমরা জানিও না। আমরা কি হয়েছে জানো, আমরা এখানে একটা বলদের মতো এনে পড়ে রয়েছি। আমাকে কোনো কোনো ধান্দা নাই তো, কি করবো মা? কেন ভাই, আপনার কি পরিকল্পনা আছে নাকি উড়াল? শোনো, যদি সেই ব্যবস্থা থাকতো না তাহলে অনেক আগেই উড়াল দিতাম। বহিরাগতরা ওখানে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ধুর ভাইয়া, কি সব বলো না তুমি। ইমি, আমার তো তোমার নিয়ে সন্দেহ হয়। তুমি কি ওখানে কোনো ঘটনা ঘটাইছো নাকি যার কারণে তুমি কেউ নিতে চাও না? আর তুমি এই কথা শুনলেই কেমন, বাসখালির কথা যদি শুনো না খালি চাইপা যাও ঘটনাটা কি? জি ভাই, আমি ওখানে একটা খুন করেছিলাম। তুমি যা কও না মাঝে মাঝে, বুঝছো? রাওলা জাওলা কথাবার্তা কও, আর কোনো কথা খুঁজে পড়া না। আপু, কোনো খবর পেয়েছেন? তুমি জানো কিছু? আমি কি করে জানবো?
জানতেই পারো না আমি তেমন কিছু জানি না কোনো তথ্য খুব বেশি সুবিধা কিছু না মানে সাইলের অনেকদিন ধরেই প্ল্যান ছিল ও বড় কিছু করবে ওই অফিসে আসলে জয়েন করার পর থেকে ওর তেমন কিছু হচ্ছিল না তাই বলে আসলে ওর মনে হচ্ছিল যে এই অফিসে ও বন্দী হয়ে আছে আর দুই বছরে তো তিন চারটা কাজ ছাড়া খুব বেশি একটা করেনি কাজ তো ঠিকই ছিল এতদিন অপেক্ষা করলো আর কিছুদিন অপেক্ষা করতে পারলো না সেজন্যই ও চাচ্ছিল এখান থেকে বের হওয়া দরকার সেটা ঠিক আছে কিন্তু হুট করে ভেবে চলে গেল হুট করে না অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ও প্ল্যানটা করছিল এর মধ্যে অনেকবার ট্রাইও করেছে আর তারই ফলস্বরূপ ওর আমেরিকার একটা অনেক বড় এজেন্সিতে চাকরি হয়েছে সবই ঠিক আছে কিন্তু এভাবে কাউকে না জানে লুকে চলে যাওয়ার মানে কি এমন তো না যে আমরা তাকে বেঁধে রাখতাম তুমি আমি না বেঁধে রাখলেও শাওন ভাই ওকে বেঁধে রাখতো শাওন ভাই ওকে খুব পছন্দ করে তারপর বাবু এভাবে চলে যাওয়া ঠিক হয়নি তা তো হয় নাই তার মানে এখন সব দায়িত্ব তোমার উপর আপাতত আমার উপর তবে কন্ডিশন ভালো না কেন সাহিল এভাবে চলে যাওয়াতে শাওন ভাই আসলে বড় শখই খেয়েছে হঠাৎ স্বাভাবিক এখন ব্যাপারটা হচ্ছে হলো শাওন ভাই অ্যাকচুয়ালি যা মন চায় তাই করেন সো এখন যদি উনি মনে করেন যে সাহিল চলে গেছে ওনার এই অফিসটা বন্ধ করে দেওয়া দরকার উনি তা করতেই পারেন এরকম কি সম্ভাবনা আছে কোনো এরকম সম্ভাবনাই বেশি আপাতত অবশ্য আমি এইসব বিষয় নিয়ে একদমই ভাবছি না এখন আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে এই ধাক্কাটা সামলানোর জন্য দ্রুত কিছু কাজ করতে হবে অফিসটা চাঙ্গা করার জন্য এই ফাইলটা একটু চেক করো আর এই ক্লায়েন্টের সাথে কালকে তুমি মিটিং করবে পুরো দায়িত্বটা কিন্তু তোমার ওকে জি আর শোনো লুকানোর কিছু নেই যে যা জানতে চাইবে তাকে সত্যটা বললেই হবে যাও হয়তো কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেছে তুমি এত অস্থির দিছো কেন অস্থির হব না আমি বুঝি না ভাই তুমি কিভাবে অস্থির সময় এত স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারো অস্থির হওয়াটাই তো স্বাভাবিক তাই না তোমার অস্থির হয়ে কোনো লাভ আছে বলো যা হবার তাই হবে বুঝছো এসব চিন্তা বাদ দাও অস্থির মস্থির হয়ে কোনো কিছুই হবে না দূর ভাইয়া তুমি না জীবনে কোনোদিনও কোনো কিছু সিরিয়াসলি নিলাম ভাইয়া তুমি এতক্ষণ শারমিনাপুর রুমে কি করতেছিলা কাজে কথা কাজে কথা কি কাজ আপু একটা ক্লায়েন্টের ফাইল দিয়েছে যেটা অ্যানালাইসিস করে পুরো কাজটা আমার নামে দিতে হবে আর পুরোটা আমি হ্যান্ডেল করব তোমার উপরে কি কাজের দায়িত্বটা দিয়ে দিছে নাকি জি আচ্ছা ভালো কাজটা করতে হবে স্যার ভাই পুরো ধাক্কাটা সামলাতে এই কাজটা সাকসেসফুলি আমাদের নামাতে হবে আচ্ছা সাহিল কই সাহিল তো অফিসে আসতেছে ব্যাপারটা কি তুমি কি জানো কিছু ভালো অফার পেয়েছে তা চলে গিয়েছে অফিসের পুরো দায়িত্বটা কি তাহলে শারমিনের উপরে দিয়ে দিছেন জি যদি অফিস চলে তাহলে শারমিনের উপর উপরই চলবে চলবে মানে অফিস কি বন্ধ করে দিবে নাকি শাওন ভাই সাহিল ভাই শাওন ভাই কত ক্লোজ ছিল সেটা তো জানেনি সাহিল ভাই হঠাৎ করে চলে যাওয়ায় শাওন ভাই একদমই ভরসা পাচ্ছে না আই মিন একটু একা একা হয়ে গিয়েছে সেজন্য একটু টেনশনের মতো আছে
তো আগেই বলছিলাম এই অফিসার চলবে না, অফিস বন্ধ হয়ে যাবে। বন্ধ যাতে না হয় সেজন্য এই কাজটা পুরোপুরি আমাদের নামিয়ে তাকে ভরসা দিতে হবে। আমার মনে হয় শাওন ভাই অফিস বন্ধ করবে না। যদি বন্ধই করে দিত তাহলে তোমার নতুন কাজের দায়িত্ব দিছে কেন? তোমার তো দায়িত্ব দিত না দেবে, ঠিক না? ভাই তুমি একদমই টেনশন নিও না, আমি জানি অনেক ফাটাফাট একটা কাজ হবে এবং আমার মনে হচ্ছে পুরো কাজটাতে তুমি মেইন দায়িত্বে, তোমার প্রতি না আমার কোনো ডাউট নেই। ডিস্টার্ব করলাম নাকি ভাই? আরে না হঠাৎ এসো ভাই। ভাই একটা ইম্পর্টেন্ট খবর আছে ভাই। কি খবর? শাওন ভাই কিন্তু অনেক ভাঙ্গা গেছে ভাই, সাহিল যাওয়ার পরে একদম ভাঙ্গা পড়ছে। খুব স্বাভাবিক তো, দুধ কলা দিয়ে কালসা পড়ছে এখন বুঝবে না, কিন্তু বুঝবে সব। ভাই আমি হালকা পাতলা শুনা যা বুঝলাম, বুঝছেন শাওন ভাই মনে হয় অফিসার রাখবো না। কি বলিস? জি ভাই। তাহলে তো সমস্যা। জি ভাই এটা একটা বিরাট সমস্যা ভাই, বুঝছেন এই সমস্যা থেকে ভাই আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবো না আমারে। আমি আমি কীভাবে? ভাই আপনি আমার ভিয়েতনাম নিয়ে চলুন তো ভাই। মাথায় কি তোর কিছু নাই নাকি? কেন ভাই? এই শাওন ভাই যদি এই অফিস বন্ধ করে তার বাবার বিজনেসে চলে যায় তাহলে কি ভিয়েতনামে অফিস থাকবে? এটা তো ভাই বাদেহী নেই ভাই। তুই কখনোই ভাবতি না। আচ্ছা তুই কি ব্যাপারটা নিয়ে শিওর? ভাই শারমিন কিন্তু মিশুরে কইছে, আমি কিন্তু একদম ভাই 90% শিওর ভাই। তাই না? সাহিল তো বিশাল গোলমাল পাকে ফেলল। ভাই আপনি স্বপ্ন দেখালেন অফিসের বস হওয়ার, আর এখন তো দেখতেছি ভাই রাস্তায় নাম দেবো ভাই। মাথা ঠান্ডা করে দেখতেছি কি করে। ও ভাই দেখেন একটু ভাই। তোমাকে ক্লায়েন্ট ফোল্ডারে একটা লিঙ্ক দিয়েছে, গুগল করে এই ফোল্ডারের মতো করে যত ধরনের বিজ্ঞাপনের লিঙ্ক পাবা সবগুলো এক ফোল্ডারের মধ্যে পেস্ট করবো, ঠিক আছে? তারপর আমাকে জানাবা। ঠিক আছে, কিন্তু তোমার এগুলো কবে লাগবে? কবে বলতে পারো? আজকেই লাগবে। চিন্তা করেছি এবার এমন প্রেজেন্টেশন বানাবো ক্লায়েন্টের হ্যাঁ বলা ছাড়া কোনো উপায় নেই। অনেকদিন পর কিছু করছি মনে হচ্ছে। কথা বাদে কাজ শুরু করে দাও। সেটা না হয় করলাম, কিন্তু অফিসে যদি কয়েকদিন পর বন্ধ হয়ে যায় তাহলে আর এই কাজ করে লাভ কি? পরিশ্রম না করলে অফিস এমনিতেই বন্ধ হয়ে যাবে, এই জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে নিজের অস্তিত্ব 50% হলেও টিকিয়ে রাখতে হবে। আচ্ছা ভাইয়া, শারমিন আপু এবার কাজের কথা সবাইকে ব্রিফ না করে শুধুমাত্র তোমাকে বললো কেন বলো তো? শারমিন আপুর মাথায় অনেক টেনশন, সে নতুন ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য উঠে পড়ে লেগেছে, আবার শাওন ভাইয়ের সাথেও অন্যান্য বিষয় নিয়ে মিটিং করছে, তাই সে আমাকে দায়িত্ব দিয়েছে। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে, অ্যাট লিস্ট দায়িত্বটা তোমাকে দিছে। তোমাকে দায়িত্ব না দিয়ে যদি এই দায়িত্ব এতক্ষণে মোহিত ভাইকে দিত অফিস মনে করো বন্ধ হয়ে যেত অলরেডি। মোহিত ভাইকে আন্ডারস্টিমেট করো না, সে অনেক কাজ হলো। কি খবর? বিশ্বাস হয়েছে? খবর যখন সত্যি তখন বিশ্বাস না করার উপায় আছে? তা তোমার সাহিল তোমাকে একা ফেলে কেন চলে গেল উদ্ধার করতে পেরেছো?
খবর যখন তুমিই আগে পেয়েছো, তোমারই ভালো জানার কথা। আমি তো এত কিছু জানি না, আমি শুধু জানি যে আমি সাহিলের মতো না। তুমি চাইলেও কখনো সাহিলের মতো হতে পারবে না। সাহিল হলে তো কবে একা একা পালিয়ে যেতাম ভিয়েতনামে। তোমাকে ছাড়া আমি কিভাবে যাই বলো? মাথার ভূত তাহলে এখনো নামেনি দেখছি। তুমি ছাড়া এই ভূত আমাকে কেউ নামাতে পারবে না। ভূত নামানোর ব্যবস্থা চাইলেই কিন্তু করতে পারি আমি। তাহলে আমার সাথে ভিয়েতনাম চলো, ওখানে গিয়ে আমার ভূত নাও। সাহিল চলে যাওয়ার পরে আমি এই অফিসের বস, কেন আমি শুধু শুধু তোমার সাথে ভিয়েতনাম যাব? শোনো, এখানে তোমার বুদ্ধি, গ্ল্যামার সবকিছু শুধু শুধু নষ্ট হবে। এতে আমার সাথে চলো, ইন্টারন্যাশনালি নিজেকে এক্সপোজ করবা, তাই না? কথার প্যাচ না, তুমি অনেক ভালো জানো, বাট অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করো। এসব শারমিনকে বলে লাভ নেই। অন্য কেউ তো আর শারমিন না, আমার শুধু শারমিনকেই লাগবে। স্বপ্ন দেখতে থাকো। স্বপ্ন 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 দেখে।